ডুয়ার্সের নববর্ষ উদযাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 4টে নাগাদ মঙ্গলবাড়ি বাজার থেকে নববর্ষ উপলক্ষে পদযাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এই পদযাত্রায় এদিন প্রচুর মানুষ অংশ নেন। এদিনের এই পদযাত্রায় মেচ, নেপালি, রাজবংশী, আদিবাসী সম্প্রদায়ের নৃত্য শিল্পীরাও অংশ নেয়। মঙ্গলবাড়ি থেকে এই চালসা গোলায় পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। পদযাত্রা করতে গেলে মুখ্যমন্ত্রী শিশুকে যেমন করে তুলে নেন, তেমনই রাস্তার দুধারে থাকা সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান। আদিবাসী, নেপালি, মেচ নৃত্য শিল্পীদের সাথে সাথে হাত মিলিয়ে নৃত্য করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে বাগডোগরা আসেন, এরপরই বাগডোগরা থেকে চপারে করে ডুয়ার্সের টিয়া বনে নামেন, এরপরই পদযাত্রায় অংশ নেন। এই পদযাত্রাকে ঘিরে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু বড়াচলের সম্প্রীতির মেলবন্ধন কিন্তু এই শোভাযাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। আমিন দিদা,